বাংলাদেশের চোররা বিদেশ থেকে টাকা এই দেশে এনে পাচার করে রাখে, আর তারা এই দেশে হার্ড আর্ন মানিটা দেশে পাঠায়। এই টাকাকে আমাদের, এই রেমিটেন্সকে আমাদের অনেক বেশি সম্মান করা উচিত ছিল, প্রবাসীদের আমার অনেক বেশি সম্মান করা উচিত ছিল। আপনারা যারা শিক্ষিত প্রবাসী আছেন, আপনারা দেশে গেলে বিড়ম্বনার শিকার হন, কিন্তু আপনাদের চেয়ে অনেক বেশি হয় যারা মিডল ইস্ট থেকে যায়, যারা একটু পড়াশোনার দিকে একটু পিছিয়ে আছে বা একটু আপনার চেনা জানা কম আছে। আমার এয়ারপোর্টে তাদের সাথে যে ব্যবহার করা হয় মাঝে মাঝে দেখি, এটা কিন্তু এই সরকার আমলে দেখে বলছি না, যে কোনো সরকার আমলে, প্রচণ্ড কষ্ট লাগে। আর এরা তো দেশের সত্যিকারের ভিআইপি। এই বিষয়ে আমি আপনার সঙ্গে একমত। আমিও ফ্রিকোয়েন্টলি বাংলাদেশে আসা যাওয়া করি। আমরা যারা যুক্তরাষ্ট্র থেকে যাই, আমাদেরকে সেই রকমভাবে চেক করা হয় না, ভার্সেস যারা মিডল ইস্ট থেকে যায়, যারা অনেক কষ্ট করে, তাদের ব্যাগ তন্ন তন্ন করে খোঁজা হয়। এই বিষয়ে আমি একবার প্রধানমন্ত্রীকে বলেছিলাম, উনি বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, এখন থেকে আমরা সেই ব্যাপারে দৃষ্টি মানে পদক্ষেপ নেব, কিন্তু আমি আসলে এখনও দেখিনি কি কোনো পদক্ষেপ। আমি একটু বলি আপনাকে, আমাদের এই সরকারের আমলে একটু একটু এয়ারপোর্টে অবস্থা একটু উন্নয়ন হয়েছে। একটা আমি ডেস্ক দেখি, প্রবাসীদের জন্য আলাদা একটা ডেস্ক আছে, তারপর আপনার একটু ইনফরমেশন প্রোভাইড করার জন্য ইনফরমেশন সেন্টার আছে। বাট ওই যে প্রবাসীদের যে ডেস্ক আছে না, ওইখানে যে লোকজন বসে টসে, তাদের মধ্যেও কেমন একটা কেমন জানি মাইন্ডসেট। তো সরকারের এই চেষ্টাটাকে আমি সাধুবাদ জানাই, তবে মানে দে ক্যান ডু এ লট বেটার, আরও অনেক কিছু করার আছে। যেমন আমার কাছে মনে হয় প্রবাসীরা যে ঢাকা এয়ারপোর্টে এসে যারা বিভিন্ন জেলা শহরে যায়, কি যে আতঙ্কে থাকে, মানে চিন্তাকারী শিকার হয় কি না, এয়ারপোর্টে কোনো কিছু হারায় যায় কি না, রাত্রে থাকবে কোথায়, এগুলো তো খুব ছোটো সমস্যা। আপনি প্রবাসীদের জন্য এয়ারপোর্টের কাছাকাছি কয়েকটা হোস্টেল তৈরি করে দেন, রাত্রেবেলা যেন থাকতে পারে, ট্রান্সপোর্টের স্পেশাল ব্যবস্থা করেন, সিকিউরিটি দেন এয়ারপোর্টে, তাদের প্রসেসিংগুলো খুব দ্রুত করান। আর বিশেষ করে প্রবাসীদের চেয়ে যেই কমপ্লেনটা শুনি আমি, বিশেষ করে আপনার মিডল ইস্টের বা এশিয়ার অন্য কান্ট্রিতে গেলে, ইউরোপেও, আমেরিকা আমি জানি না ঠিক, এত কমপ্লেন শুনি নাই, সেটা হচ্ছে অ্যাম্বেসিগুলার ব্যবহার। অ্যাম্বেসিগুলাকে এইভাবে তাদের, আমি বাংলাদেশে যে বিদেশি অ্যাম্বেসিগুলো আছে, ওরা না মানে তাদের দেশের লোককে সার্ভ করার জন্য মুখিয়ে থাকে, বুঝছেন। এই যে আমেরিকান অ্যাম্বেসি বলেন, ব্রিটিশ অ্যাম্বেসি বলেন, কীভাবে ব্রিটেনের ব্যবসা আনবে, আমেরিকার ব্যবসা আনবে, তাদের একটা নাগরিকের জন্য জান দিয়ে দেয়। তারা জাস্ট আমেরিকান অ্যাম্বেসি বা ইউরোপে কোনো দেশের অ্যাম্বেসি বা ভারতের অ্যাম্বেসি বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করে, সেবক হিসাবে কাজ করে। আর আমাদের অ্যাম্বেসিগুলো আমি যা শুনি, প্রভুর মতো আচরণ করে, আশ্চর্য অডাসিটি। তুমি যারা অ্যাম্বেসিতে আসো, তুমি যদি অ্যাম্বাসেডারও হও, আপনার বেতনের টাকা আসতেছে এই রেমিটেন্সের হার্ড আর্ন মানির টাকাতে, বাংলাদেশের জনগণের করের টাকাতে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনি হচ্ছেন জনগণের সেবক। কোন সাহসে তারা, কত বড় মানে কি বলবো আমি, স্পর্ধা কত তাদের, যে তারা যেইভাবে প্রবাসীদের সাথে ব্যবহার করে, অধিকাংশ ক্ষেত্রে কেউ কেউ আছে ভালো, মনে যেন তারা তাদের প্রভু, কলোনিয়াল প্রভু। এই মাইন্ডসেটটা তো সরকারের পরিবর্তন করা উচিত। সরকার, আমি আবার বলছি, এটা এই সরকার আমলে না, যে কোনো সরকার আমলে, ফরেন সার্ভিসে যারা আছে তাদের কঠোরভাবে নজরদারিতে আনা উচিত। তোমার আমি এত টাকা দিয়ে বড় বড় বাসা ভাড়া করে, অফিস করে রাখছি, তুমি কি ব্যবসা আনছো দেশের জন্য, তুমি কি সেবাটা দিয়েছো দেশের নাগরিকদের? জানেন আমার মাঝে মাঝে মনে হয়, এটা ক্ষমতা দখল না, আমাকে মাঝে মাঝে মনে হয় কি, যে আমি যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতাম, এমনি মনে হয় আর কি, প্রথম অ্যাম্বেসিগুলোকে দেখে বুঝাতাম যে তুমি হচ্ছে ওদের সেবক, ওর টাকায় তুমি চলো। প্রত্যেকটা এমবিসি পিছনে লোক লাগায় রাখতাম যে তুমি কি সার্ভিস দিয়েছো আর কি ব্যবসা দেশের জন্য এক্সপ্যান্ড করেছো। আমার মনে হয় আসিফ ভাই, যখন ফরেন সার্ভিসের জন্য দেশের বাইরে পাঠানো হয় এমবিসি বা বিভিন্ন কনসুলেটে, তাদেরকে স্পেশাল ট্রেনিং দিয়ে পাঠানো উচিত।